বন্ধুরা, আপনারা দেখছেন সপ্তক মিডিয়া এবং আপনাদের সঙ্গে যুক্ত আছি সুদেব চক্রবর্তী। আমরা আপনাদেরকে আজকে নিয়ে যাব মাগুরা জেলার মির্জাপুরে। সেখানে নিমাইচন্দ্র সরকার নামে একজন 20 বছর ধরে কাজ করছে নারকেলের মালা নিয়ে। হ্যাঁ, নারকেলের মালা মানে আমাদের কাছে যেটা অপ্রয়োজনীয় অংশ, আমরা তো নারকেল খাবার পর নারকেলের মালা অর্থাৎ নারকেলের ভেতরের যে শক্ত আবরণটুকু সেটা এবং খোসা ফেলে দিই। কিন্তু বাংলাদেশের কোথাও কোথাও এই অপ্রয়োজনীয় বা আমাদের ফেলে দেওয়া অংশই কাজে লাগিয়ে বিভিন্ন রকম তৈজসপত্র বা শোপিস তৈরি করা হচ্ছে। এরকমই একজন নিমাইচন্দ্র সরকার, যিনি মূলত শখের বসে এই কাজটি করে যাচ্ছেন এবং দেশের বিভিন্ন প্রান্তে এগুলো সরবরাহ করছেন। তো আমরা আজকে তার কাছে যাব, তার এই কাজগুলো আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গেই থাকুন। নারকেল চেনে না এরকম কাউকে কিন্তু খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার। আমরা নারকেলের ভেতরে সাদা অংশটুকু, যেটাকে নারকেলের শ্বাস বলা হয়, এবং জলটুকুই আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এই সাদা অংশের উপরে যে শক্ত আবরণটি রয়েছে, যেটিকে বলা হয় নারকেলের মালা, স্থানীয়ভাবে এটাকে বলা হয় আঁচা, সেটি এবং নারকেলের যে খোসা, সেটার কিন্তু আমরা ব্যবহার তেমন একটা করি না। যদিও জ্বালানিতে আমরা অনেকে ব্যবহার করে থাকি, কিন্তু কেউ কেউ আমাদের এই অপ্রয়োজনীয় মনে করা অংশগুলো বা ফেলে দেয়া এই নারকেলের খোসা বা মালাকেই কাজে লাগাচ্ছেন। এরকমই একজন মাগুরা জেলার মির্জাপুর গ্রামের নিমাইচন্দ্র সরকার। বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমরা দেখেছি অনেকেই নারকেলের মালা দিয়ে তৈরি করছেন তৈজসপত্র, ব্যবহার্য সামগ্রী, এমনকি বিভিন্ন শৌখিন জিনিসপত্র। এই যে মহামারী করোনা গেল, তখন অনেকেই কর্ম হারিয়েছিল, তখন বাড়িতে বসে অনেকেই এই নারকেলের মালা দিয়ে এই রকম জিনিসপত্র তৈরি করে নিজেদের ভাগ্যকে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু নিমাইচন্দ্র সরকার একদম ব্যতিক্রম, তিনি নিছক শখের বসে এই কাজটি করছেন। যদিও তিনি এগুলো বিক্রি করছেন, কিন্তু ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে তিনি এই কাজটি করছেন না। সপ্তক মিডিয়া আজকে হাজির নিমাইচন্দ্র সরকারের বাড়িতে, তার এই কাজগুলো দেখার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য। নিমাইচন্দ্র সরকারের বয়স এখন 70-এরও বেশি। তার জন্ম 1945 খ্রিস্টাব্দে। বাবার নাম প্রভাসচন্দ্র সরকার এবং মায়ের নাম বীণাপাণি সরকার। তার স্ত্রীর নাম সন্ধ্যারানী সরকার এবং তাদের 2 ছেলে 3 মেয়ে। তিনি নারকেলের মালার বাসন তৈরি করেন, বিশেষ করে মগ, কাপ, জলঘটি, পাখি, ঘোড়া, ফুল, ফুলদানি, এরকম জিনিসপত্র তিনি তৈরি করে থাকেন। তিনি নিজেই নিজের ওস্তাদ। কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, যশোর, রংপুর, দিনাজপুর, নোয়াখালী, সিলেট সহ বিভিন্ন জায়গায় এগুলো তিনি বিক্রি করেন। সাধারণত লালনের মেলা কুষ্টিয়ার সেউরিতে এগুলো বেশি বিক্রি হয়। চলুন এখন তার সঙ্গে কথা বলা যাক। তো আপনারা দেখে অবাক হতে পারেন যে এইগুলো কিভাবে তৈরি করা হয়। আমরা এখন সেই প্রক্রিয়াগুলোই আমরা নিমাইদার কাছ থেকে জানবো। আচ্ছা দাদা, আপনি বলুন এইগুলো তৈরি করার প্রথম প্রক্রিয়াটা কি? প্রথম নারকেলের মালা, নারকেলটা ওর খোসা মুক্ত করে নারকেলটাকে চার ভাগের এক ভাগ কেটে ফেলতে হবে মাথার দিক থেকে। কেটে ফেলে ওর ভিতরে নারকেল তুলে সুন্দর করে পরিষ্কার করতে হবে জিনিসটাকে। পরিষ্কার করার পর শুকাতে হবে, শুকানোর পর দিয়ে তারপরে এইগুলো তৈরি করতে হবে। নারকেলের মালাগুলো যেটা যে যন্ত্র দিয়ে তৈরি করা হয়, এইটা দেখছেন, এটার নাম আঁকড়া বাটাল। এই আঁকড়া বাটাল দিয়ে আপনারা প্রক্রিয়ায় ছবিতে দেখবেন যে কিভাবে এই আঁকড়া বাটাল দিয়ে এটা পরিষ্কার করা হয়। তো তারপরে এই মালাগুলো আঁকড়া বাটাল দিয়ে ভিতর পরিষ্কার করা হয়। বাইরে কীভাবে পরিষ্কার করে? বাইরে পরিষ্কার করা হয় এই ছুরি দ্বারা এবং সিরিজ কাগজ দ্বারা আচ্ছা সিরিজ কাগজ দিয়ে তৈরি পরিষ্কার করার পরে তারপরে যে উপাদানটা লাগবে, ওই যে আঠা দেখছেন, এই যে এই আঠা কিন্তু অন্য আঠা দিয়ে হবে না, এটা সুপারগুলো আঠা ছাড়া এই এখানে আপনি অন্য আঠা ব্যবহার করতে পারবেন না। এই আঠা জলে নষ্ট হয় না, আগুনে রোদ্রে নষ্ট হয় না, যার পরিপ্রেক্ষিতে সুপার গুলোটা এর জন্য উপযোগী।
আপনারা কাঠের যে আঠা দেখতে পাবেন যে ফেভিকল আঠা, সেটা দিয়ে কিন্তু এটা করতে পারবেন না। এটা করতে শুধুমাত্র এই সুপারগুলো আঠাই লাগবে। তো এখানে আপনার উপাদানগুলো জানলাম, আর এই যে এইটা দেখছি, এই যে এটা দেখছেন, এই যে কাঠের কাঠের গুঁড়া, না দেখে মনে করতে পারেন এটা কাঠের গুঁড়া। এইটা এইটা হচ্ছে আপনার এই নারকেলের মালাটা যখন সূর্য পরিষ্কার করা হয় তাইছে সেই গুঁড়াটাও, এই গুঁড়া, এই গুঁড়া দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচেই এই যে ফিনিশিং করা হয়েছে, এই গুঁড়া দিয়ে এটা ফিনিশিং করা হবে। এই যে এটা ফিনিশিং করা হয়ে গেছে, আর এটাও পরিষ্কার করা হয়ে ফিনিশিং হয়ে গেছে। তো এটাই যে ফিনিশিং প্রক্রিয়া চলছে, এটা পর্যায়ক্রমে আরও ফিনিশিং করা হবে। আচ্ছা, এই যে এই এখানে যে এটা দেখছি রঙিন, তো রঙিন করার জন্য কী করা, রঙিন করার জন্যে বার্জার রং, বার্জার কালারটা করা হয়েছে আর কি মালার উপরে। এইটা কালো দেখা যাচ্ছে, এই কালো দেখা যাচ্ছে, এটা কালো দীর্ঘদিন তেল মাখানো হয়ে গেছে সরষের তেল, যার পরিপ্রেক্ষিতে পেকে কালো হয়ে গেছে। আচ্ছা, এই যে জলঘটি, এই জলঘটিতে জল কোনোভাবে বিশুদ্ধ, সবসময় বিশুদ্ধ থাকে? সবসময় বিশুদ্ধ থাকে, এটা অপবিত্র হয় না জল, এবং জলটা নষ্ট হয় না। ধাতব পাত্রে যখন যেমন জল নষ্ট হয়, এতে জল নষ্ট হয় না, দীর্ঘ সময় ভালো থাকে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে কী কী উপাদান, প্রথমে নারকেলের যে আচা বলি আমরা বা মালা বলি, যাই বলি না কেন, এটা ব্যবহার করা হয়। তারপরে এটা ছুরি, ছুরি ব্যবহার করা হয়, এই আকরা বাটাল ব্যবহার করা হয়, তারপরে এই যে শিরিষ কাগজ, এই শিরিষ কাগজ ব্যবহার করা হয়, এই আর ওই যে আরেকটা এই হ্যাক্সো ব্লেড, হ্যাক্সো ব্লেড এটাকে বলা হয় হ্যাক্সো ব্লেড। এই হ্যাক্সো ব্লেড দিয়ে এই যে ছোট ছোট উপাদানগুলো দেখছেন, এটা দেখছেন, এইগুলো কেটে যে এর যে আংটা, আংটা তৈরি করা হয়, বা এই মুখটা থেকে সমান করে নিতে হয়। এই দেশে যে তিন অংশ চার অংশের এক অংশ কাটতে হবে, ওটা ওই ব্লেডটা কাটা হয়। আচ্ছা, এই যে এটা এটা দেখা যাচ্ছে কিছুটা নিচু, উঁচু নিচু হলে এটা কিভাবে সমান করে, উঁচু নিচু হলে ওর যে রিং লাগানো হয় নিচে বসানোর জন্যে, ওই রিংটাকে সমান করে দিলে পরে ওটা সমানে বসে। আচ্ছা দাদা, এই যে যেগুলো দেখলাম, এই এই জিনিসগুলো আপনি কি বাণিজ্যিক ভিত্তিতে করেন নাকি শখের বসে? না, এটা শখের বসে করি আমি, বাণিজ্যিক ভিত্তিতে না, শখের বসে করেন। তো এইগুলো আপনি এইগুলো ব্যবহার করে কারা? এই আপনার সাধুরা ব্যবহার করে, এটা লালন সাইজির ঘরে বা সনাতন ধর্মীয় মতে যে সমস্ত সাধু ইন্দ্রা এই করোয়ার নাম হচ্ছে করোয়া, এই করোয়া তিনটা ব্যবহার করেন। আচ্ছা, আপনারা দেখছেন যে আমাদের নিমাইদাও একজন সাধু, তার গুরু হচ্ছেন এই মাগুরারই একজন বিখ্যাত সাধক মহেন্দ্র গোসাই, নাম শুনে শুনেছেন মহেন্দ্রনাথ গোস্বামী। এই মহেন্দ্রনাথ গোস্বামীর ভিডিও আপনারা আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারবেন। তো এই কোন কোন জেলায় এগুলো সরবরাহ করা হয়? এটা যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ওই দিনাজপুর, রংপুর, এমনকি আপনার সিলেট, নাটোর, চট্টগ্রাম, নোয়াখালী, সমস্ত জায়গায় আমার এই জিনিস শখের বসতি কিনে নিয়ে গেছে লালন সাইজির থেকে। বন্ধুরা, আপনারা অবাক হতেই পারেন যে এতগুলো জেলায় যাচ্ছে, এগুলো কিভাবে যাচ্ছে, আসলে কোনো বাণিজ্যিক ভিত্তিতে যাচ্ছে না। এই যে নিমাইদা বলেছেন যে এই সাধু সন্ন্যাসীরাই লালনের যে মেলা অনুষ্ঠিত হয় আমাদের এই কুষ্টিয়া জেলার সেউড়িয়াতে, ওখানেই এগুলো বেশিরভাগ সময় পাওয়া যায়, এবং ওখান থেকেই বিভিন্ন জেলার সাধু সন্ন্যাসীরা এগুলো নিয়ে যান, এগুলো নিমাইদা শখের বসে করেন, এগুলো বাণিজ্যিক ভিত্তিতে করেন। এখন বলেন যে এগুলো আপনি যে নারকেলগুলো কেনেন, সেই নারকেল কেনার যে প্রক্রিয়া, আর হচ্ছে এইগুলো বিক্রি করার কোনটা কোন দামে বিক্রি করা হয়? এখন ব্যাপারটা হচ্ছে বর্তমান তো নারকেলের দাম বেশি, 70-80 টাকা করে পিস কিনতে হয়, আঠা খরচ আছে মোট দিয়ে আমার ওই 200-300 টাকা খরচ হয়ে যায় এর পেছনে, আর আমার খাটুনির মজুরি, আমার যে কায়িক পরিশ্রম এটা বাদেই। তা এখন এটার দাম কি পরিমাণে রাখেন? এটা 400 টাকা। এটা 400 টাকা। এই যে এই ফুল, এটা এটা ফুলদানিটা, এই পদ্ম ফুলটা তৈরি করছি আমি মালা দ্বারা, এতে আপনার 800 টাকা খরচ হবে। এই যে এই এখানে যে এই ডাটিটা হচ্ছে যে আপনার বাঁশের কুঞ্চি, বাঁশের কুঞ্চি দিয়ে এই ডাটিটা তৈরি করা হয়। তো বাকিগুলো সবই নারকেলের আতা বা মালা, যাই বলুন না কেন। আর জল ঘটি কত বললেন? জল ঘটি 400 টাকা। 400 টাকা। আর এই যে 100 টাকা, 100 টাকা খরচ হয়। আচ্ছা, আরো পাখি, পাখি আর কি কি
তৈরি করেন? এ সমস্তগুলো খুব বিরল তো, এগুলো খুব বহু তৈরি করি না। শখের বসে কতগুলো তৈরি করেছিলাম, এই আজকে সুগন্ধটা নিয়ে গেছে, কোনো বিক্রি করিনি আমি। আচ্ছা, এই যে মাগুরার বাইরে অন্য কোনো জেলায় এগুলো কি কেউ তৈরি করে নাকি আপনার জানা মতে? আমার জানা মতে কেউ তৈরি করে না, তবে আমার থেকে অনেকে তৈরি করার চেষ্টা করছে। কেউ চুন চিনি দিয়ে লাগিয়েছে, হয়নি, ভেঙে গেছে, দাদা এই দেখেন করেছিলাম, এ হয়নি। আমি এইভাবে করবেন তাহলে হবে, তাদেরকে উপদেশ দিচ্ছি। আচ্ছা, এখন আপনিও ঘরে বসে এটা তৈরি করতে পারেন। অবশ্যই আপনারা এই ভিডিওটি যখন দেখবেন তখন আপনার এই নিমাইচন্দ্র সরকারের এই প্রক্রিয়া দেখেই আপনি হয়তো শিখবেন। তো আপনার গুরুর নামটা কিন্তু আপনি অবশ্যই নিমাইচন্দ্র সরকারকে ব্যবহার করবেন, এবং আপনি এটা শখের বসে নয়, এটা শখের বিষয়ে করতে পারেন এবং এটাকে বাণিজ্যিক হিসেবেও নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা এই মির্জাপুর গ্রাম থেকে বিদায় নিচ্ছি, আপনি ভালো থাকবেন দাদা। জয় গুরু, আপনারাও ভালো থাকবেন এই কামনা করি আমি গুরুর দরবারে। জয় গুরু। নিমাইচন্দ্র সরকার এই কাজটি করছেন 20 বছর ধরে। এতক্ষণ শুনছিলেন তিনি কিভাবে এই কাজটি করছেন, আর এই যে যে জিনিসপত্রগুলো দেখলেন যেগুলো তিনি তৈরি করেছেন, জলঘটি, মগ, ফুলদানি, এগুলো সাধারণত তিনি বিক্রি করেন। একটা জলঘটির দাম 300 টাকা, মগ 100 টাকা, ফুলদানি 800 টাকা, পাখি 100 টাকা, ঘোড়া 100 টাকা, এরকম দামে তিনি দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছেন। বন্ধুরা, এই ধরনের কাজ এখন হচ্ছে, কিন্তু তেমন একটা কিন্তু আমাদের চোখে পড়ে না। আর আমাদের মাগুরা জেলাতেও আমরা তেমন একটা দেখি না, যেটা দেখলাম নিমাইচন্দ্র সরকার এখানে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, সেগুলো সংগ্রহ করতে পারেন। তো কীভাবে সেখানে যাবেন সেই লোকেশনটা আমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আর হ্যাঁ, সপ্তক মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।